আমি তোর বান্ধবী, আমি কমলে তো কেরা করবো? হ্যাঁ, আমি কমলে কেরা করবো দেখি। তোর বিয়ার সময় আমি এরকম অনেক কিছু প্ল্যান করে রাখি, তাই নাকি? যা, যখন হবো তখন দেখা যাবে। এখন তো তোরটা পালা, তোরে আগে কয়ে দিই, বুঝিস নাই? তারপরে যা কর লাগে, করলি না করলি আমার একুশ। নিজের বাড়ি কি আমার শাশুড়ি। হ্যাঁ, আমার পরিচয় করে দেবা না কে? পরিচয় করা দিই মৃত্যু পরে। আচ্ছা ঠিক আছে। আর পালকে আলাবা কোন সময়? পালকে আলা একবার দিম। আমার বউ দোয়াদুর আছে, সেরকম করে বাসর ঘর সাজাইছে। তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আরে যে শোনো, আমাদের সাথে কিন্তু তোমার যাইতে হবে, বুঝছো? তাই? আমি তো একটাই খারাপ আছি। আর মনে করো যে বিয়ের মধ্যে শালি মালি না থাকলে কি কোনো মজা আছে কি? তাই তো, শালি ছাড়া কি বিয়ে চলে নাকি? এটাই তো হই নাকি কো? হ্যাঁ, মনে করো যে এই তোমার বান্ধবীরে নিয়ে গেলাম, আমরা তিনজনে মিলে বাসর ঘরে রইলাম। এই কি করনি গুলো? হ্যাঁ, কে তিনজনে মিলে বাসর ঘরে থাকবেন? মানে বাসর ঘর তো শুধু স্বামী আর স্ত্রীর জন্য। আমি বুঝি নে, বিয়া কি মানুষ বারবার করে নাকি একবারই তো? তোমার কি বিয়ে হয়েছিল না? কি বলেন আপনি এগুলা? প্রথম বিয়ে, বিয়ে তো একবারই হয় সব। ও, একবারই হয়? স্বামী মরে গেলে বিয়ে হয় তারপরে আবার। আচ্ছা ঠিক আছে, তাই তো কইছি তুমি বিয়ে হবে। আপনি যদি আমার স্বামী হন না তো হইছে নি তো, যদি আপনি মরে যান গা তখন যদি আবার আরেকটা বিয়ে হয়। কি স্বামীর বাড়ি গেলাই না তারা কি মরার দোয়া করতেছ? না না, মরার দোয়া কোন মুখে, নিঃশ্বাসে কোনো বিশ্বাস আছে তাই বললাম আর কি। নিঃশ্বাসের বিশ্বাস তো হাতেরও নাই, আমরা তো মানুষ তাই না? আচ্ছা ঠিক আছে। আব্বা, চালুকিরা পাল গেলার ফোন করছে, চালুকিরা আমার কর।
তাড়াতাড়ি আহো। এই যে দুলা ভাই, পালকি থেকে আমি বসে যাবো। পালকি তো আমরা মেখে যাবো, তাই কি বড় পালকি না, অনেক বড় মানে দামি পালকি বুঝছো কি? এইবারই না, এতেই বাড়ি ঠিক আছে। এই তো এই যে আরে যে পালকি আলা তোমায় তেন নাম লগে রাস্তায় তো আরঙ্গ কাজ আছিল। রাস্তায় তো কি কাম থাকে? ওই যে কিন্তু রাস্তা মনে করলাম আরেক জায়গায় গেছিল কি? আরে এত কথা বাদ দে, আমি আলো ওই নাই কা রেডি করেন নাই। ওই সে রেডি তো তোমনি গেতে দেরি হইতাছে। আমরা আঙ্গুরা পর আরেক বিয়ে জান লাগবো। আর কানে বিয়ে? হ্যাঁ ইয়া তো বিয়ে আর বিয়ার কাম করো তোমরা। পাঁচটা বিয়ে, পাঁচটা বিয়ে একটা নামাই গেছি আর এই যে এত বড় পালকি এটাই। আরে এনেলো মনে কর যে ডিজিটাল পালকি তো আগের পালকি নাই তো বুঝো নাই। এটার মধ্যে কি আমরা সবাই যামু? সবাই তো না, আমি একলা যামু। তুমি না কইলে আমরা তিনজনে পালকি দিয়া যামু। পালকি না, আমি আমি বইয়া যামু, তোমরা আমার পিছে পিছে যাবা। না আমি যামু এক পালকি। না 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 না, আমি তো উল্টা নিয়ম চলছে বুঝো নাই। কিসের নিয়ম? আগে এলো বড় পালকি থেকে তো না, বর্তমানে হাত মনে করে জামাইরা পালকিতে যায়। এরা জামাইয়ের গজন হলো সুবর্ণ সুযোগ। কবে থেকে শুরু কইলো? এই কয়দিন ধরে নামছে। এই দেখেন এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি পালকিতে উড়েন। আমার আবার আরেকটা হইলো বিয়ে আছে। আরে রাহা টাকা দেন লেখে, বিয়া তো জীবনে কোনদিন করো না কেন? বিয়ের মধ্যে মেলা কাজ কাম আছে বুঝছো কি? বিয়ে না করলে আমরা বিয়ে মাসের কইলো করাই কতই না। ও তো বিয়ে করাবার করোন না আর জিনিস, আর তুমি পেন পেন দাইছো আর লুকি মিটাইছো গে। আরে সময় ভাই নাই গাদে যে তো করে যে টাকা দা। এই যে তোমরা যে ফোন করছিলে এ সাসা না কি হয় ফোন দিছে? টুপি খুলে না নাকবো? রেডি আছো তো? গেলাম বল জানি আমি আরামে যাবো, আমি যাবো পালকিতে আর আমার হাটায় নিয়ে যাইতাছে। ডাল মতো দেখছি অভ্যাস নাই জানোস কি আমার জীবনে? আমি কত পালকি আরে বেড়াবার কাছে পালকি তো ছিল দুলা ভাই, তোমার কিছু হইছো কি দুলা ভাই? কিছু তো অনেক দুঃখ পাইছো কথা পাইছো। আমার শোনার দুলা ভাই শোনো।
তুমি যে আমারে নিয়ে ওনে পালকি দিয়া এই জন্য পালকি তোমারে সহ্য করতে পারে না তাই ফালাইয়া দিছে ও তোমারই কেন আমার পালকিতে সহ্য করা নাই না হ্যাঁ তাই তো তুমি যে বোম্বল মার্কা লোক তোমার পালকিতে নিয়ে পালকেলার বাসো কি আচ্ছা ঠিক আছে পরে যদি আবার বিয়া করি তাহলে বড় পালকি নিব নি প্রকাশ করবার তা তো নাই পালকিতে এত আবেগ দিলেই কি তোমার দুঃখ কি সাইরা যাইব কা সারবই তো তুমি আমার বড় কা সান্ত্বনা দিতে আমি দুঃখটা কম পাইব নাই খুব দুঃখ নেছে এ চিন্তা করে না যে ও যে মোড়ার মোড়া ওরে পালকেলা নিয়ে হাবো কিনা এ চিন্তা করে না গোনা তাহলে।